বন্ধুরা, আজকে আমরা ডোমজু বিজ্ঞান মেলায় চলে এসেছি। এটা হচ্ছে মাকড়টা গার্লস স্কুল, এর মধ্যে বিভিন্ন বিজ্ঞানের প্রদর্শনী চলছে। সবাইদের প্রদর্শনী কিছুটা করে দেখানোর চেষ্টা করব। বললাম ভাই সংক্ষেপে আচ্ছা, পরিবেশ বন্ধক চাষবাস এখানে এতগুলো এক্সিবিশন, মানে এতজন মিলে করা হচ্ছে, সবার ভিডিও যদি একসাথে দেখাতে যাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমরা যাদের যাদের করার সুযোগ পেয়েছিলাম সেইগুলো ওপর ওপর দেখিয়ে রাখছি। আর আমাদের মাইকের কিছু যান্ত্রিক ত্রুটির জন্য বাইরের নয়েস ধরে নিয়েছিল, তাই স্পষ্ট আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছিল না। তাও যতটুকু সম্ভব আমরা এডিট করে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আর আগেরবারও আমরা বিজ্ঞান মেলার ভিডিও 2023 সালে পোস্ট করেছিলাম, সেখানে আপনারা অনেক ভালোবাসা দেখেছিলেন। এই ভিডিওটাকেও আরও বেশি শেয়ার করে আপনারা ভিডিওটার চারিদিকে ছড়িয়ে দিন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, আর নানান ধরনের প্রজেক্ট এইভাবে দেখতে থাকুন। হ্যাঁ, আমি একে একটা কোয়েশ্চেন, আমার একটা কোয়েশ্চেন আছে, তোমার বিষয় কি? আচ্ছা, গাছের প্রাণ আছে কে আবিষ্কার করেছে? জগদীশচন্দ্র বসু। আর তোমাদের এই ভাবনা হচ্ছে কি জৈব সার, তাই তো? একটা রাসায়নিক সারের নাম বলতে পারো? ইউরিয়া। আর একটা প্রাকৃতিক সার কীভাবে তৈরি করো? আচ্ছা, যদি এক জায়গায় রাখতে পারি। ধন্যবাদ। এটা কি হচ্ছে ভাই? বলো। কি করে কাজ করে বল? কোন ক্লাসে পড়ো তুমি? কোন স্কুল? কোন স্কুল? আচ্ছা, বল। এখানে স্ক্রিনটা কিসের? এই স্ক্রিনটা আচ্ছা, ঠিক আছে। কোন স্কুলে পড়ো? আচ্ছা, আর কোন ক্লাসে? অষ্টম শ্রেণী। ঠিক আছে।
वीडियो कॉल चला सकते हैं।
কোন স্কুল? হ্যাঁ মাঝখানে মাঝখানে হ্যাঁ কোশ্চেন কর, হ্যাঁ কোশ্চেন কর, ডেসক্রিপটিভ করতে হবে এদিকে। ভাবনা কি শুরু করো, ভাবনা কি করো? কোন স্কুল থেকে? এটা কি ফুল? মিনি গোলাপ। গোলাপের আচ্ছা আচ্ছা গোলাপের বিজ্ঞানসম্মত নাম জানো? আচ্ছা ঠিক আছে। আর মেয়েদের সেফটি বলতে বোঝানো হচ্ছে যে অনেক সময় কী হয়, মেয়েরা অনেক দুর্ঘটনার মুখোমুখি হয়, যেমন কিডন্যাপিং, তাছাড়া অনেক কিছু মুখোমুখি হয়। এইসব মুখোমুখি হলে কী হবে, তার একটা ক্ষতি হয়, তার সঙ্গে এই ব্যাগের সঙ্গে এটা লাগানো থাকবে। তাতে কী হবে, ব্যাগের সঙ্গে লাগানোর ফলে যখনই আপনি এটা ব্যাগে লাগিয়ে দেবেন, এটি একটি ক্যামেরা লাগানো থাকবে, হিডেন ক্যামেরা। অর্থাৎ ধরুন এই ব্যাগের মধ্যে লাগানো আছে, এইখানে একটি হিডেন ক্যামেরা থাকবে। হিডেন ক্যামেরা লাগানোর ফলে যখন তাকে একটি ক্ষতিকর হার্মফুল গ্যাজেট অর্থাৎ বন্দুকের মতো গ্যাজেট যেগুলো লাগানো থাকবে সামনে, সেটা থাকলে এটি অটোমেটিকলি একটি মেসেজ পাঠিয়ে দেবে তার আত্মীয়দের কাছে যে আপনার ক্ষতি হতে পারে, আপনি আপনাকে হেল্প করতে পারেন। ঠিক আছে, এটির ফলে সে বাঁচতে পারবে। তারপর ব্যাগ লকার, ব্যাগ লকার টাকা করতে হবে। ধরো একটা অঞ্চলের যে স্পিড লিমিট, স্পিড লিমিট থেকে কত 20 কিলোমিটার পার হওয়া সব জায়গায় দেখতে পাই। আর এটাতে আছে, এটাতে একটি এটা হবে একটি গাড়িতে লাগানো থাকবে, নতুন গাড়িতে, গাড়িতে লাগানো থাকবে, গাড়িতে লাগানো থাকবে এই মাসে। আচ্ছা, আর এটি থাকবে কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমে লাগানো থাকলে কী হবে, এই গাড়িটি যখনই একটা অঞ্চলে কন্ট্রোল রুমে লাগানো রয়েছে, এর মধ্যে সেট করে দেবে 20 কিলোমিটার, যখনই যন্ত্রটি মানে এই গাড়িতে 60 কিলোমিটার পার হওয়ার পরে সেই অঞ্চলে ঢুকছে, তখনই সঙ্গে সঙ্গে সেই গাড়িটি ঘুরিয়ে 60 কিলোমিটার থেকে 20 কিলোমিটার দিয়ে দেখে, অর্থাৎ এখান থেকে যে লিমিট পার করবেন সেই লিমিটে এই গাড়িটি চলবে। তাতে কি হবে, অনেকটা অ্যাক্সিডেন্টটা কমে যাবে। আর এই আর একটা রয়েছে, ঠিক আছে, তুমি এইসব আইডিয়া কোথা থেকে পেয়েছো? আচ্ছা, তাই তো, কোন স্কুল থেকে এসেছো? এটা আমাদের দ্য সায়েন্সের। আচ্ছা, এই রুমে তোমরা সবাই দ্য সায়েন্স ওয়েব থেকে আসো? সবাই নয়, কিন্তু তাদের ব্যানার লাগানো। আচ্ছা।